হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি বেকারির স্টাইলের এক কাপ আটা আর একটি ডিম দিয়ে মজাদার বিস্কিট। তো চলুন দেখে নেওয়া যাক বিস্কিট বানাতে কী কী লাগছে। নিয়ে নিচ্ছি একটি ডিম, স্বাদমতো লবণ, চিনিটাও আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন এই মিশ্রণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আবারও একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ, দুই টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখন এই মিশ্রণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে যেই প্লেটে আমি বিস্কিটগুলো ব্রেক করে নিব, সেখানে আমি সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন হাতে তেল লাগিয়ে বিস্কিটগুলো বানিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন বিস্কিটগুলো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। বিস্কিটগুলো এমন গোল করে একটু চ্যাপ্টা করে এই কাপ দিয়ে আমি বিস্কিটের উপরে ডিজাইন করে নিব। দেখেছেন কত সুন্দর ডিজাইন হয়েছে। এবার চিনির দিয়ে কোট করে নিব। ঠিক এইভাবেই আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব। দেখুন আমার বিস্কিটগুলো সব বানানো হয়ে গিয়েছে। এবার আমি ওভেনে 20 মিনিটের জন্য বেক করতে দিব। এই বিস্কিট বিকেলে চায়ের সঙ্গেও নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। তো ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো। প্রতিবারের মতো আবারও বলবো, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।